Assalamualaikum my lovely viewers, welcome to Tani's Kingdom. আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই লোভনীয় কাঁচা আমের খোসাবাদে টকঝাল মিষ্টি আচার। ভাত খিচুড়ি পোলাওয়ের সাথে এই আচারটা কিন্তু দারুণ জমবে আর সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ আচারের রেসিপিটি। আমি এখানে 1.5 কেজি কাঁচা আম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি। আর এই আমগুলো কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। তাছাড়াও কিচেন টিস্যুর মাধ্যমে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানি মুছে নিতে হবে অথবা ফ্যানের নিচে রেখে কিছু সময় শুকিয়ে নিতে হবে। আচারের জন্য একটি মশলা তৈরি করব, সেজন্য একটি প্যানে অ্যাড করছি একটি তেজপাতা, 3 থেকে 4টি এলাচ এবং 3 টুকরা দারুচিনি। অ্যাড করছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, 3 থেকে 4টি শুকনা মরিচ, আর আমি মরিচগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে মশলাগুলো টেলে নিব। যখন মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এটি ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিব। চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি 1 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে আসলে অ্যাড করছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ সরিষা পেস্ট, 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। আর এই বাটা মশলাগুলোতে কিন্তু পানি ইউজ করা যাবে না, চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। লো আছে 1 মিনিট মশলাগুলো কষিয়ে অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। আবার কয়েক সেকেন্ড মশলাগুলো কষিয়ে নিব। অ্যাড করছি 1/2 কাপ চিনি, আরও অ্যাড করছি 1/2 কাপ পরিমাণের গুড়। আমি এখানে চিনি এবং গুড় দুইটা মিলে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। চিনি আর গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন যখন এই পর্যায়ে আসবে অ্যাড করে দেব আগে থেকে রাখা আমগুলো। মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অ্যাড করছি 1 টেবিল চামচ বিট লবণ, আবারও আমের সাথে সব কিছু মিক্স করে নিব। দেখুন চিনি এবং গুড়টা গলে বেশ কিছুটা পানি বের হয়েছে আর সেই সাথে আম থেকেও কিন্তু কিছুটা পানি ছেড়েছে, আর এতেই কিন্তু আমটা আমাদের পুরো সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে অ্যাড করছি 1/2 কাপ ভিনেগার। যদি আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। অ্যাড করছি আগে থেকে তৈরি করে নেওয়া মশলার গুঁড়া। এখনই আমি সবটুকু দিচ্ছি না, কিছুটা রেখে দিলাম। খুব ভালোভাবে আবারও সব কিছু মিক্স করে নিব। দেখুন আমগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি মশলাটা দিয়ে দিব। আবারও সব কিছু মিক্স করে 3 মিনিটের মতো জাল করে নিব। আমাদের টক ঝাল মিষ্টি আমের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি কমপ্লিট। এবার অন্য একটি পাত্রে ঢেড়লে ঠান্ডা করে পরিবেশনের পালা, আর অবশ্যই কিন্তু আচারটি অন্য পাত্রে ঢেলে নেবেন। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু আপনারা ভাত খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে খেতে পারেন। আর আপনারা চাইলে আমার মতো এরকম কাঁচের জারে রেখে এই আচারটি 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, তবে মাঝে মধ্যে একটু রৌদ্রে দিবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।